আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, কৃষকের জানালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো জমিতে সার বোনার উপযুক্ত সময়, কি কি সার বুনলে আপনার জমির ফসল ভালো হবে। যেমন ধরুন, আমি আমার কপির জমিতে ম্যাগমা সালফেট 10 কেজি, একবার ইউরিয়া, একবার ডিএপি দেব। এখন আমার কপির জমিতে ছিটাবো, কীভাবে সারটি বপন করলে ভালো হয় সেটা দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এবং আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দুবস্তা সার একটা বড় জায়গায় ঢেলে নেওয়ার পরে সারগুলো ভালোভাবে মেশাতে হবে। দেখছেন সারগুলো এখন ঢালা হচ্ছে এবং কিছুক্ষণের ভিতরে এই সারগুলো মেশানো হবে। অবশ্য বস্তুগুলোকে ছেড়ে সম্পূর্ণ সার বস্তু থেকে বের করে নেবেন, এই সারগুলো ভালোভাবে মিশিয়ে নেবেন। সারগুলো মেশানোর পরে জায়গায় জায়গায় ভাগ করে নেবেন, কোন জমিতে কতটুকু পরিমাণে দেবেন। এবং তারপরে আপনি সালফার মেশাবেন, যে জমিতে আগে সার গুনবেন সেই জায়গাটা কিন্তু আগে সালফারটা মিশিয়ে নিতে হবে। সালফারগুলো যদি আগে মিশিয়ে ফেলেন তাহলে সেগুলো কিন্তু আপনার গলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং গলে যাবে, সার বুনতে বুনতে ওগুলো গলে যাবে। ওই জন্য অল্প অল্প করে মিশিয়ে অল্প অল্প করে ছিটিয়ে দেবেন। মিশানোর পরে ওটা ছিটানোর সময় আপনারা দেখছেন, অবশ্যই সারগুলো ছিটানোর আগে জমিটা ভালোভাবে সেচ দিয়ে ভিজিয়ে দিবেন। সেচ এমনভাবে দিবেন যেন কোনো জায়গায় বাকি না থাকে পানি উঠতে। জমিতে যত ভালো সেচ হবে, সারটা দেওয়ার সাথে সাথে কিন্তু সারের অ্যাকশন শুরু হয়ে যাবে, তাই জমিতে সেচটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সারগুলো ভালোভাবে বপন করবেন, জমিতে কোথায় বেশি কোথায় কম যেন না হয়, তাহলে কিন্তু গাছ ছোট বড় থাকবে। বোনার সময় এগুলো খেয়াল রাখবেন। সার গাছপালা বৃদ্ধি ত্বরান্বিত করে, এই লক্ষ্য পূরণ করা হয় দুটি উপায়ে। একটি প্রথাগত পদ্ধতি যা পুষ্টি প্রদান, এবং দ্বিতীয়টি হলো মাটির কার্যকারিতা পরিবর্তন করা হয় বিভিন্ন অনুপাতে সার প্রয়োগের মাধ্যমে। সার হলো প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা কোনো উপাদান যা মাটিতে কিংবা উদ্ভিদের টিস্যুতে প্রয়োগ করা হয়, যাতে উদ্ভিদের বিভিন্ন পুষ্টিকর উপাদানের সরবরাহ নিশ্চিত হয়। রাসায়নিক সারগুলো এক ধরনের ঘনীভূত লবণ, বিধায় এগুলো গাছের নাজুক সব বাড়ন্ত অংশকে পুড়িয়ে দিতে পারে। সার যত দ্রুত সম্ভব ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ইউরিয়া সার জমিতে দাঁড়িয়ে থাকা গভীর পানিতে প্রয়োগ করা উচিত নয়। পানি আপনার জমিতে যদি পানি বেঁধে থাকে সেই জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবেন না। প্রয়োগ করার ফলে কিন্তু গাছের অনেক ক্ষতি হবে, এবং গাছের যে সাল, সালটা পচে যাবে, এবং পরবর্তীতে আপনার অনেক কীটনাশক প্রয়োগের মাধ্যমে আবার নতুন করে সেখান থেকে শিকড় ছাড়বে। তাই আপনি জমিতে সেচ দেওয়ার 1 থেকে 2 দিন পরে জমিতে পা ধরবে এমন অবস্থায় সারগুলো প্রয়োগ করবেন। তখন দেখবেন আপনি আপনার গাছটা তাজা হচ্ছে, তখন গাছগুলো দেখতেও সুন্দর লাগবে। আর আপনি যদি আপনার জমিতে পানি থাকা অবস্থায় সার দিয়ে থাকেন তাহলে কিন্তু ফসলগুলো বাড়বে না, বরঞ্চ আরও ক্ষতি হবে। তাই আপনারা কেউ কাদা অবস্থায় পানি থাকা অবস্থায় সার প্রয়োগ করবেন না। সারগুলো অবশ্যই বিকালে বুনবেন, কেননা বিকালে সার বপন করলে কোনো গাছে পাতায় বেঁধে থাকে না। আর সারগুলো যদি গাছের পাতায় বেঁধে থাকে তাহলে কিন্তু সেই পাতাটা নষ্ট হয়ে যায়, ঝলসে যায়। ওই জন্য আপনারা সারগুলো বিকালে বপন করবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।